তো আমেরিকায় আমাদের কষ্টের দিন স্টার্ট হয়ে গেছে, স্নো পড়া স্টার্ট হয়ে গেছে, আর এদিকে বাচ্চাদেরকে নিয়েও স্কুলে যেতে হয় স্নোর মধ্যে। এভরিওয়ান আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন আপনারা সবাই ভালো আছেন। তো এই তো দেখেন আমাদের মিশিগানে অনেক স্নো পড়েছে, আর এই গাছের মধ্যে যে স্নো একেবারে মনে হচ্ছে যে সাদা ফ্লাওয়ার ফুটে গেছে। তো আমি বাসার ভিতর থেকে একটু রেকর্ড করে নিয়েছি, আর এদিকে দেখতেছি উইন্ডো থেকে যে মেইলম্যান আমার বাসায় প্রথমে মেইল দিয়ে গেছে মেইল বাক্সে, তারপর এখন দেখতেছি যে আমার আপার বাসায় মেইল দিয়ে যাচ্ছে। তো আসলে উইন্ডো থেকে সব কিছু দেখা যায় বাইরের, কারণ আমার বাসাটা একটু মেইন রোডের উপরে পড়েছে। আর এই তো এখন আমি আমাদের গ্যারেজ ডোর ওপেন করে নিয়েছি যে বাইরের দিকটা দেখব, কারণ আমার হাজবেন্ড স্নো পেন করতেছেন। তো ভাবলাম একটু রেকর্ড করে নেই, তো আপনাদেরও শেয়ার করব। আর এই তো দেখতেছি যে আমার হাজবেন্ড স্নো ক্লিন করতেছেন, আর এদিকে আমার হাজবেন্ডের গাড়িটাও উনি ক্লিন করে নিয়েছেন। ওনার গাড়ি বাইরে ছিল, তো আমার গাড়িটা আবার গ্যারেজের ভিতরে আছে, কারণ বাচ্চাদের আমি স্কুলে নিয়ে যাই, আর তারপর যখন স্নো পড়বে আমার ক্লিন করাই লাগবে না, এই জন্য সবসময় আমার গাড়িটা গ্যারেজের ভিতরেই থাকে। তো আমার হাজবেন্ড অনেক কষ্ট করতেছেন, আমাদের ড্রাইভওয়েটা অনেক বড়, কি বলবো, আমাদের ড্রাইভওয়েতে প্রায় 12টা গাড়ি জায়গা হয়, আর গ্যারেজের ভিতরে 2টা গাড়ি, টোটাল 14টা গাড়ি আমাদের ড্রাইভওয়েতে জায়গা হয়, এই জন্য আমাদের ড্রাইভওয়েটা ক্লিন করতে অনেক সময় লাগে। আর এই তো দেখুন এই যে গাড়িটা আমি একটু স্লো করে নিয়েছি, এটা হলো সিটির গাড়ি, ওরা লবণ ছিটিয়ে ছিটিয়ে দিয়ে যাচ্ছে, কারণ স্নোগুলো যখন বেশি ঠান্ডা পড়বে তখন আইস হয়ে যায়, আর অনেক মানুষের গাড়ি ড্রাইভ করতে ইনকনভিনিয়েন্স হয়, কারণ স্নোগুলো আইস হয়ে গেলে তখন অনেক বেশি স্লিপারি হয়ে যায় বা অ্যাক্সিডেন্ট হয়। তো এই জন্য ওরা সব সময় লবণ ছিটিয়ে যায়, প্রায় 2-3 বার লবণ ছিটিয়ে যায়, কারণ আমার বাসাটা মেইন রোডের উপরে পড়েছে, তো আমি বাসার ভিতর থেকে সব কিছু দেখতে পারি। তারপর আরও একটা গাড়ি স্নো ক্লিন করে নিয়ে গেছে, তো এটা আমি আর রেকর্ড করতে পারি নাই। আর তারপর যখন বাইরে বাইরে হয়েছে তখন দেখি যে স্নোর লবণের গাড়িটা লবণ ছিটিয়ে দিয়ে যাচ্ছে, তো একটু আমি রেকর্ড করে নিলাম। তো আসলে আমাদের বাসা থেকে বাইর হলে সব সময় দেখা যায় রোড ক্লিন, কারণ মেইন রোডের জন্য ওরা সব সময় রোডটা ক্লিন করে নেয়, ভিতরের বেশি স্নো হলে ওরা ক্লিন করে, বাট যখন একটু একটু স্নো পড়ে তখন ভিতরে রোডগুলো ক্লিন করে না, শুধু মেইন রোডগুলো ক্লিন করে। আর এই তো আমি এখন বাসার ভিতরে থেকে একটু দেখাচ্ছি আপনাদের যে বাইরের দৃশ্যটা কীরকম লাগে। তো এই তো আমার হাজবেন্ড এখানে এখনো পর্যন্ত স্নো ক্লিন করতেছেন, তখন আমি ভিতরে চলে এসেছি যে বাইরের দৃশ্যটা দেখাবো। আর এই তো আমাদের মাস্টার বেডরুম থেকে আমি স্লাইড ডোরটি ওপেন করে নিচ্ছি যে বাইরের দৃশ্যটা দেখানোর জন্য, তারপর এখানে একটু স্নো জমে গেছে, তো আমি হাত দিয়ে একটু সরিয়ে দিচ্ছি। উপর থেকে আসলে অনেক সুন্দর লাগতেছে যে চারিপাশটা একবারে সাদা হয়ে গেছে, আর ওই যে 2টা গাড়ি দেখা যাচ্ছে ওই বাসাটা আমার আপার বাসা। তো আমাদের এখানে নাইবারহুডটা অনেক বড়, অনেক স্পেস আছে সবার বাসার। তো এখানে আমার হাজবেন্ডও বারবিকিউ মেশিনটি কভার করে নিয়েছেন, কারণ আমাদের গ্যারেজের মধ্যে আর তেমন বেশি জায়গা নেই, অনেক কিছু উইন্টার স্টোরেজ করে রাখতে হয় সামারের জিনিসগুলা। আর এই তো দেখুন এখন আমি সাইড ওয়াকে চলে এসেছি, কারণ আমার হাজবেন্ড এখন সাইড ওয়াক ক্লিন করবেন, কারণ এই সাইড ওয়াকটি হলো যেটা গভর্নমেন্টের। তো এই সাইড ওয়াক থেকে যে ভিতরের সব জায়গাগুলো আমাদের, এই আমাদের বাড়িটা অনেক বড়, কিন্তু এই সাইড ওয়াকটিও ক্লিন করতে হয়, কারণ এখানে পাবলিক হাঁটাহাঁটি করে, তারপর স্কুল বাস এসে এখানে স্টপ হয়। তো এটা গভর্নমেন্টের জায়গা হলেও এটা আমাদের আন্ডারে আমরা একটা মেকশিওর হতে হবে, ক্লিন করতে হবে। তো সবাই যাদের বাসা আছে এরকম সাইড ওয়াক সবাই ক্লিন করেন, বাট আমাদের বাসাটা অনেক বড়, এই জন্য সাইড ওয়াকটি অনেক লম্বা। তারপরে আমার হাজবেন্ড বলেন যে না, এটা আমি ক্লিন করবো, অনেক সময় আছে ক্লিন না করলেই হয় একটু একটু স্নো পড়লে। তারপরে আমার হাজবেন্ড অনেক রেসপন্সিবলও বলে না, এখানে স্কুল বাস এসে স্টপ হয়, আমি এটা মেকশিওর ক্লিন করে রাখবো। আর এই তো এই ভিডিওটা হলো পরের দিন মর্নিংয়ে, আমি গাড়িটা স্টার্ট করে নিয়েছি, আইমানকে স্কুলে নিয়ে যাব। তো গাড়ি আবার ঘরের ভিতর থেকে স্টার্ট করলেই হয় বা অনেক দূর থেকে করলে হয়, আপনাদের দেখানোর জন্য আমি ডোরটা ওপেন করেছি যে গাড়িটা স্টার্ট করে নিয়েছি। তো গাড়ি স্টার্টের 10-15 মিনিট পর যখন গাড়ি গরম হয়ে যায় তখন আমি আইমানকে নিয়ে স্কুলে যাই। তো এখন আমি আইমানকে নিয়ে স্কুলে যাচ্ছি, আমি গাড়ি থেকেই নামবো না, কারণ একদিকে তো স্নো, আবার অন্যদিকে এখন আমি বেশিরভাগ
গিয়ে আয়মানকে ইয়লোজনে নামিয়ে দেই, কারণ আয়মান এখন এনাফ এজ হয়ে গেছে বা ও এখন ওর স্কুলের ক্লাসরুমটি চিনতে পারে, তো এই জন্য আমি ওকে ইয়লোজনেই নামিয়ে দিব। তো তারপর এই তো দেখতে পাচ্ছেন এই বাসাটা, এটা আমার বোনের বাসা। তো অনেক ভিউয়ার্স আছেন, হয়তো আপনারা আগে থেকেই জানেন, তো নতুন ভিউয়ার্সের জন্য আপনাদের একটু দেখালাম। আর ওই পাশের বাসাটাই আমার, তো আমরা পাশাপাশি থাকি। তো আয়মানের স্কুলটা বেশি সময় লাগে না, 1 থেকে 2 মিনিটের মধ্যেই যাওয়া যায়। তো আমেরিকাতে আমরা বেশি হাঁটি না ঠান্ডার জন্য, তারপর গাড়ি আছে এই জন্য। তো এখন আমি ইয়েলো লাইনে ঢুকে গেছি, তো আগের যে গাড়িগুলো যখন সামনে গিয়ে ড্রপ করবে, তারপর আমি আস্তে আস্তে আমার গাড়িটা মুভ করব। তো অনেক কনভিনিয়েন্স যে ঠান্ডার দিন গাড়ি থেকে নামা লাগে না। আর আয়মান এখন বড় হয়ে গেছে, ও এখন ওর ক্লাসও চিনতে পারে, তো অনেক সুবিধা হয়েছে। তো লাস্ট 3 বছর ওকে আমি এখানে আসার পর পার্ক করতাম, পার্ক করে তারপর ওকে ক্লাসরুমে নিয়ে যেতাম, কারণ ও ছোটো ছিল। তো এখন ও নিজে নিজেই ওর ক্লাসে যেতে পারে, তো অনেক কনভিনিয়েন্স হয়েছে। তারপর যখন আমি ওদেরকে পিক আপ করি, আয়ানকে তো 12টার সময় ওরা আব্বু ড্রপ করেন, তারপর 3:30-3:30 আমি ওদেরকে পিক আপ করি, তো আরিয়াকে নিয়েও আমি আসি। তো এই ইয়েলোজোন থেকে অনেক কনভিনিয়েন্স যে ওদেরকে পিক আপ করে নেই। তো এখানে সেফটির জন্য ওরা অনেকগুলো টিচার স্টুডেন্ট রেখেছে, প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে যে ওরা ডাইরেকশন দেখিয়ে দেয় যে গাড়ি কোন দিকে নিয়ে যাবা। তো সবাই কম বেশ জানে, তারপরে সেফটির জন্য ওরা প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে সেফটির জন্য দাঁড়িয়ে আছে। আর এই তো এইভাবে প্রত্যেক দিন ইয়েলো জোনে লাইন ঢুকে, তারপর স্লোলি স্লোলি বাচ্চাদের ড্রপ করে, তারপর এখন আমি স্কুল থেকে বাইর হয়ে যাচ্ছি। তো এই তো এখন আমি বাসায় চলে এসেছি। আর আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। নতুন আরেকটা ব্লগে আপনাদের সাথে আবার নতুন কিছু নিয়ে কথা হবে। আসসালামু আলাইকুম।